কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربذ الجنة لمن ترك المراء وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وزعيم ببيت في أعلى الجنة لمن حسن خلقه رواه أبو داود بإسناد صحيح وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله إن رجلا قال يا رسول الله إن فلانة تذكر كثرة من صلاتها وصدقتها وصيامها لكن تؤذي جيرانها بلسانها قال رسول الله صلى الله عليه وسلم لا خير له هي في النار وقال يا رسول الله إن فلانة
تذكروا من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بأوارث من الأقت لكن تؤذي جيرانها بلسانها قال هي في الجنة رواه أحمد والبيهقي في شعب الإيمان بإسناد صحيح أو كما قال النبي صلى الله عليه وسلم মুসল্লিয়ান ইকরাম প্রশংসা মহান রবের দরবারে যার অশেষ মেহরবানিতে অশেষ কৃপায় আমরা আমাদের ব্যস্ততাকে উপেক্ষা করে এই মসজিদে সালাতের জন্য জুমার জন্য উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার দিন হিসাবে আমরা জুমাকে এক্সট্রাভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা জানি যে জুমার দিন ভালো একটা কাপড় গায়ে দিয়ে বা গোসল করে আমরা চলে আসলাম, কিন্তু পুরো ২৪ ঘন্টায় গতকাল মাগরিব থেকে শুরু করে আগামী মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে এটা জুমার দিন। এই দিনে আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আপনার দোয়া কবুল করে নিতে পারেন। সবাই কিন্তু দোয়া করি আমরা, যার যত ইচ্ছা, কেউ সালাতে দোয়া করি, কেউ সালাতের বাহিরে দোয়া করি, কেউ গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা দোয়া করি আল্লাহর কাছে। উদ্দেশ্য কি? কবুল হওয়া তো, তাই না? তো এমন একটা সময়কে বেছে নেন যে সময়টা যদি দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো ফেরত দেন না। তারই একটা হলো জুমার দিন। জুমার দিন যে কোনো সময় কবুল হতে পারে, তার মধ্যে একটি অন্যতম একটি সময় হলো এই সময়টা, যখন খুতবা চলে বা খুতবার সময় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিতে পারেন। আমরা চাইব আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করেন, আমিন। ইয়া রাব্বানা ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম। এটা মসজিদের গুরুত্বের দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় যে বাংলাদেশের ভালো ভালো খতিবদের মাঝে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক খুতবাগুলো আপনারা শুনে আসতেছেন। এই জন্য অনেক বিষয় আমরা জানি, অনেক বিষয়ে জানি, এরই মাঝে নতুন কোনো বিষয় বা নতুন কোনো হাদিস নিয়ে এসে আপনাদেরকে শোনাবো এ ধরনের তেমন ইচ্ছা নাই, কারণ আপনারা জানেনই সব কিছু। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করাও। স্মরণ করা, স্মরণ করানো কোনটা হয়? যেটা আপনি জানেন, যেটা আমি জানি, সেটা আবার যদি বলি তাহলে সেটাকে স্মরণ করা হয়, তাই না? তো সালাত আদায় করেন, বারবার আজান দেওয়া হয় জাস্ট মানুষকে অ্যালার্ট করার জন্য। এটা নতুন কোনো বাণী নয় যে সালাত তোমাদের উপর জারি হয়ে গেল, তাই না? এটা আমরা জানি, বারবার স্মরণ করানো হয়। তার কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, যিকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ করানোটায় মোমিনদের অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে। তারই ধারাবাহিকতায় আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, শেষ করব যথাসময়ে। তা হলো সামাজিক জীবনে ভালো আচরণ, সুন্দর আচরণের গুরুত্ব। এটা আমরা অনেকেই নফল সালাতে খুব আগ্রহী, নফল সিয়ামও আমরা অনেকে পালন করি, তারপরে তাসবি তাহলিল জিকির আসকার অনেকেই নফল, এগুলো আমরা অনেক আদায় করি বা এগুলোতে অভ্যস্ত, আমরা ভালোবাসি। কিন্তু আমরা অনেকে আচরণ ভালো করতে চাই না, আমার আচরণ আমার বাড়িতে খারাপ, আমার গাড়িতে ড্রাইভারের সাথে খারাপ, আমার আচরণ আমার বসের সাথে খারাপ, আমার আচরণ বা আমার কথা, রূঢ় কথা, সেটা আমার মানে অফিসে যারা অধীনস্থ আছে, আমি বস, আমার কথায় তারা ত্যক্ত তিক্ত বিরক্ত হয়ে গেছে আপনার কথায়, আমার কথায় আপনার বাড়িতে স্ত্রী সন্তান বাড়ির সদস্যরাও বিরক্ত হয়ে গেছে, এই কথা দ্বারা আপনি সালাতও আদায় করবেন, আবার তাহাজ্জুদের তাহাজ্জুদও আদায় করবেন, আবার নফল সিয়ামও পালন করবেন, তো এই মেজারমেন্টে আপনারটা কতটুকু টিকবে? আপনি যে এই ভাষায় কথা বলতেছেন মানুষের সাথে, এমনকি মানে রিক্সাওয়ালার সাথেও আপনার যে বিহেভিয়ারটা, আপনার যে আচরণটা, কথাবার্তা, অথচ আপনি রাত্রে এসে তাহাজ্জুদ পড়ছেন, আবার আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখছেন, কিন্তু আপনার কথাগুলো কেমন?
এই কথার উপর মেজারমেন্ট করা হবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দীনু আলা খালিলিহি, দিনটা ধর্মটা কিয়ামতের দিন বিবেচনা করা হবে তার বন্ধুত্বের উপরে, বন্ধুত্বের উপরে বিবেচনা করা হবে, দেখা হবে, দাঁড় করানো হবে, তারপরে দেখা হবে বন্ধু কে কে ছিল, কার সাথে আপনার চলাফেরা ছিল। ফালিয়ানদুর আহাদুকুম মাই খালির, ও আমার সাহাবীরা, সুতরাং তোমরা সবাই দেখো তোমার বন্ধুত্ব কার সাথে, তোমার বন্ধুত্ব কার সাথে, দেখো কোনো সুদখোর যেন তোমার বন্ধু না হয়ে যায়, দেখো কোনো বেনামাজি তোমার যেন অন্তরঙ্গ বন্ধু না হয়ে যায়, সাবধান থেকো, কারণ এটা কিয়ামতের দিন দেখা হবে। তো কিয়ামতের দিন অনেক আমলনামা নিয়ে মানুষ উঠবে, কিন্তু দেখা হবে আপনার আচরণটা কেমন। চলেন একটা হাদিসের মাধ্যমে আমরা একটু মেপে আসি যে আমাদের এই আমল, আমাদের আকীদা, আমাদের যা কিছু আছে সবগুলো ওই মেজারমেন্টের পাল্লায়, ওজনের পাল্লায় কেমন টিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, ব্যক্তি আসার পরে জিজ্ঞাসা করলেন যে ইন্না ফুলানাতান তাযকুরু কাসরাতু সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা, একজন মেয়ে অথবা একজন ভদ্রলোক যাই বলেন না কেন, হাদিসে আসছে ভদ্রলোক মহিলার কথা, সে বেশি বেশি সালাত আদায় করে, সে বেশি সিয়াম পালন করে, আবার সে বেশি বেশি দান খয়রাত করে। বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান মানে কি জানেন? তার মানে সে তাহাজ্জুদের সালাত আদায় করে, ইশরাকের সালাত আদায় করে, মাঝে মাঝে ওজুর পরেও দুই রাকাত এক্সট্রা সালাত আদায় করে, মসজিদে এসে সুন্নাত সময় হয়নি তার আগে সে দুই রাকাত সালাত আদায় করে বসতেছে, এগুলো এক্সট্রা বেশি সালাত, আবার বেশি সিয়াম পালন করে। কখন? তার মানে সোমবার বৃহস্পতিবার মাসের তিন দিন, ওই আরাফার সিয়াম, মহরমের সিয়াম, জিলহাজ মাসের প্রথম সিয়াম ইত্যাদি সিয়াম, শাবান মাসের সিয়ামগুলো সে পালন করে, মানে এইগুলো বেশি বেশি সিয়াম পালন করাকে বলা হয়। আর কাসরাতু সাদাকাতিহা, বেশি দান মানে জাকাতের পরে আবার দান করে, জাকাত তো দেই, সে দান করে, লাকিন তুযি জিরানাহা বিলিসানিহা, জাস্ট মানে ছোট্ট একটা প্রবলেম যে এই মহিলার কথায় প্রতিবেশী কষ্ট পায়। হাদিসের জাস্ট এটাই ল্যাঙ্গুয়েজ, এটাই ট্রান্সলেশন, অনুবাদ এটাই, যে এই ওর কথায় কষ্ট পায় তার প্রতিবেশীরা। রাসূল সাল্লাম এতটুকু শুনেই বললেন লা খাইরা লাহা, ওর কিছুই নাই, ওর কোনো কল্যাণ নাই, হিয়া ফিন নার, ও হলো জাহান্নামী। আপনি ভাবতে পারবেন না যে কতগুলো কথা, এক দুই তিনটা কথা উল্লেখ করা হয়েছে, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান খয়রাত, ও মসজিদ করে দিচ্ছে, ও মাদ্রাসা করে দিচ্ছে, ও হাজার হাজার মিসকিনকে খেতে দিচ্ছে, সবই আছে, কিন্তু ওর কথা খারাপ, ওর কথায় কষ্ট পায় মানুষ, ওর স্ত্রী কষ্ট পায়, ওর স্বামীও কষ্ট পায়। আল্লাহ নবী সরাসরি বললেন ফিন্নার, জাহান্নামী, লা খাইরা লাহা। সহিহ বুখারী অর্থাৎ ইমাম বুখারীর আদাবুল মুফরাদের মধ্যে লা খাইরা লাহা বা লা খাইরা ফিহা এই কথাটাও স্পষ্ট, মানে এক্সট্রা আছে, ওটাও সহি, কিন্তু বাইহাকী সাবুল ইমানের মধ্যে লা খাইরা লাহা এটা নাই। তাহলে ওর কোনো কল্যাণ নাই, তার বিপরীতে আর একটা কথা বললেন মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া আন্নাহা তাসাদাকু বি আওয়ারিসিম মিনাল আকিত, কম সালাত, স্বাভাবিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, আবার দান করবে কিভাবে, তো গরিব, জাকাত না, তো নিজের যে খাবার আছে, নিজের খাবার থেকে তিনটা রুটি ছিল তার মধ্যে একটা রুটি মানুষকে দান করে, এই ধরনের ব্যক্তি, কিন্তু লা তুযি রানাহা বিলিসানিহা। মজার ব্যাপার হলো এই ব্যক্তির দ্বারাই প্রতিবেশী কেউ কষ্ট পায় না, সবাই সন্তুষ্ট আছে কথাবার্তার ক্ষেত্রে, খুব নরম কথা, ভালোভাবে কথাবার্তা বলে, তাদের সাথে মুআমালাত, আচার আচরণ, তাদের সাথে বিহাবটা খুব সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে হিয়া ফিল জান্নাহ, ও হলো জান্নাতি। দেখেন আমরা সালাতের মাধ্যমে এসে একটা মানে কি বলবো একটা সামারি দিতে পারলাম না যে এই সালাত মানে ও জান্নাতি, জান্নাত হয়ে গেল, এই এইভাবে সিয়াম পালন করলো মানে ও জান্নাতে চলে গেল, এইভাবে আমরা ফলাফল নিয়ে আসতে পারলাম না। কিন্তু দেখেন উত্তম আচরণ, মানুষের মুখের কথার দ্বারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও হলো জান্নাতি। এবং আদাবুল মুফরাদের মধ্যে যে অংশটুকু আছে সে হলো সে মিন আহলিল জান্নাহ, ও জান্নাতি হয়ে গেছে, জান্নাতের অধিবাসী হয়ে গেছে।
তাহলে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলব লাম ফাদু মিন হাওলিক। হে নবী, আল্লাহর বিশেষ দয়ায় আপনি নরম ভাষী হয়েছেন, আপনার কথা নরম, সুন্দরভাবে মাধুর্যতায় পূর্ণ, মার্জিতভাবে মানুষের সাথে কথা বলছেন। রহমত কার? আল্লাহর, নাকি আপনারা নিজে নিজে বানিয়েছেন? হ্যাঁ, যা অ্যাক্টিং করে সুন্দর করে, জাস্ট মানে জাস্ট টাইম, এতটুকু সময় তো এর কাছে দেব, আমি এই টাইমটা শুধু এর সাথে ভালো ব্যবহার করব। নো, আপনি ধরা খেয়ে যাবেন। আজকে এভাবে কথা বলবেন তো আগামীকাল ধরা খেয়ে যাবেন, বুঝতে পারবেন না না না, ও আমার সাথে গতকালকে যেভাবে কথা বলেছিল তা তো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে হতে হবে। আল্লাহকে, আল্লাহর কাছে চাইতে হবে আমার ভাষাটা যেন নরম হয়, আমার কথাই যেন মানুষ সন্তুষ্ট থাকে, দিতে না পারি আমার কথাটা যেন সুন্দর হয়। যদি না হয় তাহলে ধরা খেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আল্লাহর বিশেষ দয়ায় তোমার ভাষাগুলো নরম, সুন্দর কথা। যদি তোমার কথা রূঢ় হতো, আচরণ যদি খারাপ হতো, অথবা ভাষার চয়ন যদি সঠিক না হতো, লান ফাদু মিন হাওলি, কাদের কথা? আবু বকর, উমর, উসমান, আলীর মতো জান্নাতি সাহাবীদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পাশ থেকে এরা দূরে সরে চলে যেত। আশ্চর্য কথা, শুধু কথার জন্য যে ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব, ভাষার যদি ত্রুটি হতো অথবা তোমার অন্তরটা রূঢ় হতো, কঠিন হৃদয়ের মানুষ হতে, ভাষাগুলো কঠিন হতো, তাহলে কেউ থাকতো না, কেউ থাকতো না। এ ধরনের অনেক সময় ঘটনা কিছু ঘটেছে যে হুনাইনের যুদ্ধের পরে মালামাল ভাগ করে, সেই বুখারীর মধ্যে আসছে হাদিসটা, জাবির রাদিয়াল্লাহু তাআলা, লম্বা হাদিস, ছোট্ট অংশ এখানে, যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যখন মালামাল ভাগ হয়ে গেল, তখন মুহাজিরেরা যারা মক্কা থেকে মদিনায় গেছে এদের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু মক্কাতে যারা আছে, এটা তো মক্কা বিজয়ের পরের কাহিনী, তো মক্কায় যারা ছিলেন ওখান থেকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে মক্কার আশেপাশে, হুনাইন কাছে, যারা অনেকে গেছেন দেখেছেন, তো ওখানকার মানুষদেরকে সব গনিমতগুলো দিয়ে দিলেন, মনটা খারাপ হয়ে গেল মদিনাবাসীর, এমনভাবে মন খারাপ হলো রাসূল সাল্লাম বুঝতে পারলেন, ফাবালাগা বিহিন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা রাসূলের কাছে পৌঁছে গেল, আল্লাহ নবী উঠে বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার পরে বলছেন, আমা তার দৌনা, তোমরা কি সন্তুষ্ট হওনি? তখন তারা কি জবাব দিয়েছিল জানেন? বলছে সাহাবি, বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আমান, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলের আমাদের প্রতি যথেষ্ট অবদান আছে, এটুক স্বীকার, মানে স্বীকার ঠিকভাবে করছে না, সাহাবিরা করছেন না। আল্লাহ নবী আবার বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এখনো সন্তুষ্ট হওনি? সাহাবিগণ মানে সন্তোষজনক কোনো জবাব দিলেন না, আবার বক্তব্য দিলেন, কি বললেন জানেন? বলছেন যে ইয়াযহাবুনা বিল আমওয়াল ওয়া তাযহাবুনা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ফিরে গেল, তারা বাড়িতে গেল সম্পদ নিয়ে, দুনিয়া নিয়ে তারা বাড়িতে গেল, আর তোমরা তো যাবে যে বি রাসূলিল্লাহ, আল্লাহর নবীকে সাথে নিয়ে তোমরা মদিনা ফিরে যাবে। এই কথা যেমনিতেই বলেছেন, সাহাবীরা সাথে সাথে বলছে আন আন ইয়া রাসূলুল্লাহ, রদিনা বিহি, আমরা আপনার কথা এবং আপনার ভাগে আমরা সন্তুষ্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী খুশি হলেন, কারণ এখানে একটা বিষয় ছিল যে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাম কোথায় যাবেন, মক্কা বিজয় হয়ে গেছে, এখন যুদ্ধ হলো, এখন কিন্তু মক্কায় যাবেন নাকি মদিনায়, মক্কায় থাকবেন নাকি মদিনায় চলে যাবেন, এই ফয়সালা তারা জানতে পারতেছিলেন না। তার মানে তাদের আগ থেকে উদ্দেশ্যটা ভালো ছিল যে রাসূলও এখানে থাকলেন, সম্পদগুলোও নিয়ে চলে গেল, মন তো খারাপ হবেই। রাসূলুল্লাহ সাল্লাম যখন ঘোষণা দিলেন তারদাউনা বি রাসূলি তাযহাবুনা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আল্লাহর নবীকে সাথে নিয়ে বাড়িতে যাবে, তাহলে কোনটা উত্তম? আল্লাহর নবীকে সাথে নিয়ে যাওয়া উত্তম। এরপরে তারা সন্তুষ্ট হয়ে গেলেন। তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ এখানে বললেন লান ফাদু মিন হাউলিক, তোমার পাশ থেকে তারা সরে যাবে তোমার ভাষা যদি ওরকম হয়, তাহলে এমন হতে পারত যদি রাসূলুল্লাহ সাল্লামের ভাষা এমন হতো, তাহলে আপনার পাশে মানুষ থাকবে, এটা আপনি ভাবলেন কিভাবে? আপনি অফিসের বস হয়েছেন কোনো পাওয়ারে,
না হলে বংশীয় কারণে, না হলে শিক্ষাগত যোগ্যতার কারণে আপনি বস হয়েছেন, কিন্তু বস হলেই অফিসে কালো ভালো কাজ হবে এটা আপনি ভাববেন না খবরদার। আপনার আচরণ সুন্দর হতে হবে, আপনার কথা সুন্দর হতে হবে, তারপরে আপনি তাদের কাছ থেকে বড় কিছু আশা করতে পারেন। আপনার সন্তান কথা শুনবে না কেন? কথা শুনে না আপনার আচরণের জন্য। সারা জীবন সে মায়ের আসলের তলে গিয়ে বলে যে মা টাকা লাগবে, ও তো জানেই যে মায়ের কাছে টাকা নেই। তার কারণ কি জানেন? যে আপনার ভাষাই খারাপ। চাইলে ভালোভাবে জিজ্ঞাসা না করে আপনি হুট করে একটা কথা বলে দেন, এতে করে সে আপনার কাছ থেকে দূরে সরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে অনেক জায়গাতে বলেছেন, যাও সুন্দরভাবে কথা বলো। মুসা আলাইহিসসালামকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বলতেছেন, তুমি তোমার আচরণকে সুন্দর করো, হাসিন খুলুকাকা মা আন-নাস ওয়ালাউ মাআল কাফির, ভালো আচরণ দেখাও যদিও তারা কাফের হয়। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম কার সাথে ভালো আচরণ দেখাবেন যদি মুসলমান আমরা বেছে কুছেনি? মুসলমানদের সাথে শুধু ভালো আচরণ হবে এটা যদি হয়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম কার সাথে ভালো আচরণ দেখাবেন? বাড়িতে আছে শুধু স্ত্রী সারা আর তার ভাতিজা আছে লূত আলাইহিসসালাম, এই তো কয়েকজন, শেষ। তা আল্লাহ আল্লাহ বলার বলো মাল কাফের, যদি কাফেরও হয় তারপরেও তার সাথে ভালো আচরণ করতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আখিরু মা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিজলু আলা বারজাখ, আমি যখন ইয়ামান যাচ্ছিলাম তখন আল্লাহর নবীর সাথে আমার সর্বশেষ যে কথা হয়েছে এরপরে আর কোনো কথা হয়নি। অনেক উপদেশ দিয়েছেন তাই না ইয়ামানে যাওয়ার সময়, কিন্তু সর্বশেষ কথা কি বলেছে জানেন? সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই না, বলছেন হাসিন খুলুকাক। আমার পা যখন বাহনের উপরে, গাড়িতে উঠি আমরা, গাড়িতে এক পা উঠিয়ে দিয়েছি, এক পা বাহনের উপরে, আর ঠিক ওই সময় আল্লাহ নবী আমাকে বললেন, মুআজ তুমি যাচ্ছ তোমার আচরণকে সুন্দর করো, তাহলে শেষ কথা ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাযনা মিসাকা লিন-নাসি হুসনা, এবং মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে। ওয়া আহসিনু, কোরআনের মধ্যে এসেছে দুই জায়গায় এসেছে ওয়া আহসিনু, তোমরা আচরণ ভালো করো, ভালোভাবে আচরণ করো, ভালোভাবে কথা বলো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সৎকর্মপরায়ণ এই ব্যক্তিদেরকে, ভালো কথা যারা বলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তো অনেক জায়গাতে অনেক কিছুকে ভালোবাসেন বলেছেন, কিন্তু এই ধরনের ব্যক্তিদেরকে ভালোবাসেন যাদের আচরণ ভালো। এবং অন্য জায়গাতে আসে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসেন যাদের আচরণ উত্তম। সুতরাং এই আচরণ কেন, মানে এর গুরুত্বটা এত বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন শাইইন আসকালু ফিল মিজান, কিয়ামতের দিন আমি আপনি যখন উঠব তখন আমার আপনার আমলগুলো তো মাপা হবে তাই না? কত কি করেছেন, আজকে ফজরের সালাত আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কত তাসবিহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ বললে যেখানে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ হয় তাই না? এত কিছু ইবাদত করেছেন, তো তারপরেও এই আমলগুলো যখন মাপা হবে, মা মিন শাইইন, এমন কোন আমলই থাকবে না, আসকালু শাইইন ফিল মিজান, সবচেয়েতে ভারী কোনটা হবে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে খুলুকুন হাসান অথবা হুসনুল খুলক, উত্তম আচরণের নেকিটাই সবচেয়েতে বেশি ভারী হবে। এর নেকি কি খুনে শুনেছেন যে কয়টা হবে? দশটা, বিশটা, পঞ্চাশ, এক হাজার, এক কোটি? কোনোদিন শুনেছেন যে উত্তম আচরণের নেকি কয়টা হয়? শুনেননি, শুনবেন কোথায়? নাই তো। কিন্তু আপনি আচরণ দেখাবেন, শুধু আচরণ, মানুষের সাথে ভালো আচরণ করবেন, এর ফলেই আপনার এর যে একটাই হোক আর দুইটাই হোক সবচাইতে ভারী হবে কিয়ামতের দিন মিজানের পাল্লাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই এই অংশটুকু ভালো করে এখনো বুঝতে পারেননি, দেখেন যখন একজন মানুষ বাজারে যায় তখন সে কতগুলো নেকি নিয়ে আসে যদি দোয়া পড়ে? 10 লক্ষ, তাই না? 10 লক্ষ নেকি নিয়ে আসে। হয়তো অনেকে জানে না, বাজারে প্রবেশ করলে একটা দোয়া আছে, দোয়াটা সহজ, মুখস্থ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়া মিতু হাই হাই লা ইয়ামুতু বিয়াদিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ছোট দোয়া এবং অনেকের মুখস্থ আছে। এই দোয়াটা শুধু লাগিয়ে দিবেন, বাজারে ঢুকবেন, ঢোকার সময় এই দোয়াটা পড়ে আপনি বাজারে ঢুকবেন। আল্লাহ নবী বলছেন যে কুতিবালাহু আলফু আলফু হাসানা,
তার জন্য 10 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তা আপনি যদি 10 বার যান, আল্লাহ যদি 10 বারের পরিবর্তে অর্থাৎ 10 লক্ষ গুণ 10 তাহলে কত 1 কোটি নেকি হয়। তাহলে 1 কোটি নেকি যদি আল্লাহ দেন তাহলে আল্লাহ নেকি কম পড়বে। তো আপনি যতবার যাবেন ততবার পড়বেন, তার মানে নেকি হয়ে গেল অনেক। ওয়া মুহিয়ানহু আলফু আলফু সাইয়্যা, তার পক্ষ থেকে 10 লক্ষ গুণা মুছে দেওয়া হবে। ওয়া রাফআলাহু আলফু আলফু দারাজাত, তার জন্য 10 লক্ষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাত, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর পর্যন্ত নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ছোট্ট একটা আমল দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা দেখি আপনি পাচ্ছেন, সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার হাট, সেখানে গিয়ে আপনি এত বড় মর্যাদা পাচ্ছেন, নেকিগুলো পাচ্ছেন, কিন্তু ভারী হবে কোনটা বেশি? আপনার উত্তম আচরণের নেকিটাই সবচেয়ে বেশি ভারী হবে কিয়ামতের দিন। যে যতই বেশি নেকি করেন না কেন, হ্যাঁ এখানে ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ উনি সুন্দরভাবে আলোচনা করেছেন, ইমাম নববী রহিমাহুল্লাহ আলোচনা করেছেন যে এই সেই ইন আসকাল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তুলবেন, তোলার পরে বলবেন এই দেখো তো এই যে 99টা খাতা চোখের সীমানা যত দূর যায় লেখা আছে, এগুলো কোনো ভুল লেখা আছে? তো মুমিন বান্দা তো দুনিয়াতে কোনো অপরাধ করলে স্বীকার করে, অভ্যাস আছে, অভ্যাস থেকে যাবে মুমিন বান্দাদের। তো এগুলো দেখে তাকে বলবে যে না আল্লাহ কোনোটা ভুল লেখা নাই। তো বলছে ফেরেশতারা কি জুলুম করেছে? না, ফেরেশতারা জুলুমও করে নাই। তো তার মনটা খুব খারাপ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার চাদরের ভিতর থেকে একটা ছোট্ট বেতাকা একটা কার্ড বের করে দিবেন, চিরকুট বের করে দিয়ে বলবেন এটা রাখো। তো এটা কি করব, এত বড় বড় খাতা খালি গুনাই লেখা আছে, এত কিছু লেখা আছে, এর মধ্যে থেকে আমার এই ছোট্ট চিরকুট দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তুমি তোমার হাসানার পাল্লায় নেকির পাল্লায় রেখে দাও, রাখা হবে সেই নেকির পাল্লাটা। এতগুলো খাতার পরিবর্তে, এত গুনার পরিবর্তে ওই চিরকুটের মাধ্যমেই সেটা ভারী হয়ে যাবে, বিপরীতে সেটা ভারী হবে। তো এটা কোনটা বেশি ভারী হবে? তো শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ এখানে বলছেন এটা হলো তাওহীদ। এই কালেমা, ওই কালেমাতে কি লেখা, ওই চিরকুটে কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাদিসটা সহিহ, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে যেটা আছে এই হাদিস নিয়ে একটু সন্দেহ আছে, মূসা আলাইহিস সালামের যেটা কাহিনী, কিন্তু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এটা সহিহ হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। তো শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন এইটা হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদ যদি কারোর মধ্যে থাকে এর বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভুলে গিয়ে এর বিনিময়ে তাকে নাজাত দিয়ে দিবেন। আর রিয়ালি ওজন যেটা ওজন হবে, আমল হবে না আমল, এই আমলের যে ওজনগুলো হবে এই ওজনের ওজন করতে গিয়ে এই ভালো উত্তম আচরণের নেকিটা সবচেয়ে ভারী হবে বেশি। সো আমাদের আচরণগুলো সুন্দর হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করো, নওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে মা ইউকসিরু নাস ইয়াদখুলুল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয়, এই জিনিস যদি কারোর মধ্যে থাকে এর বিনিময়ে সে জান্নাতে যাবে। আর কারো যদি উত্তম আচরণ ভালো হয়, আচরণ যদি ভালো হয়, উত্তম আচরণ অধিকারী হয়, এর জন্য মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। তাহলে বেশি বেশি যদি জান্নাতে যেতে চান, অথবা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন যে বসল বিশাল বহর বিশাল তালিকা হবে, সেই তালিকায় যদি আপনার নামটা অন্তর্ভুক্তি করতে চান, তাহলে আজকেই আপনি আপনাকে আচরণ ভালো করতে হবে, আপনার কথা নরম হতে হবে, আপনার কথায় যেন কষ্ট না পায়। আজ থেকে একটু খেয়াল করবেন যে আমার কথায় কেউ কষ্ট পাচ্ছে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা জাঈমুন বিবাইতিন ফি রবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় ঘরের ব্যবস্থা করব যেই লোকটা কোনো তর্ক এড়িয়ে চলবে, দ্বন্দ্ব সমাজে আপনার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব লেগেছে, অর্থাৎ জায়গা নিয়ে, জমি নিয়ে, টাকা পয়সার লেনদেন নিয়ে,
অথবা সন্তানদের কোনো মারামারির কারণে দ্বন্দ্ব হয়েছে, তো আপনি দেখতে পেলেন এই হাদিসটা জানবেন, আজ থেকে বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করবেন, শুনলেন, শোনার পরে বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করবেন। শুধু উদ্দেশ্য কি? জান্নাতে একটা ঘর চাই। রাসূলুল্লাহ সাল্লাম যার জন্য বলেছেন আমি দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘরের দায়িত্ব নিলাম, যেই লোকটা দ্বন্দ্ব করতে গিয়ে চুপ হয়ে যাবে, যদিও ইন কানা মুহিক্কা, মানে ধরে নেন একটা প্যাকেট এখানে পড়ে আছে, তো একজন এসে বলতেছে প্যাকেটটা আমার, কিন্তু প্যাকেটটা যে আমার এটা আমি নিশ্চিত জানি, তো আমি শুধুমাত্র জান্নাতের লোভে, জান্নাতে ঘরের লোভে আমি দ্বন্দ্ব এড়িয়ে গেলাম, দ্বন্দ্ব ফাসাদ না করে বললাম যে ও হ্যাঁ হ্যাঁ এটা আপনারই, আপনি নিয়ে যান। তাহলে এই ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাম কি করবেন? জান্নাতে বাড়ির ব্যবস্থা বা দায়িত্ব নিয়ে নিলেন ওই লোকটার জন্য। আপনি যদি আপনার স্ত্রীর সাথে কোনো দ্বন্দ্ব এড়িয়ে যান, আপনার সন্তানের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব এড়িয়ে গেলেন, আপনার স্টুডেন্টের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে আপনি দ্বন্দ্ব এড়িয়ে গেলেন, আপনার ইয়ার সাথে টিচারের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে, বসের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে, জাস্ট মানে জান্নাতের জন্য আমি এই দ্বন্দ্ব এড়িয়ে চললাম। রাসূলুল্লাহ সাল্লাম বলেন আমি ওর জন্য ব্যবস্থা করবো জান্নাতের কিনারায়, যেখানে জান্নাতের ঘর থাকবে আমি ব্যবস্থা করব। এবং ফি ওয়াসিল জান্নাহ লিমান তারিকাল লিমান তারাকাল কাযিবা, কেউ যদি মিথ্যা পরিহার করে, মিথ্যা বলে না, ওয়া ইন কানা মাসিহা, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে না অনেকে, নো এই মিথ্যাও বলা যাবে না, যদি এভাবে কেউ এড়িয়ে চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের মাঝখানে ঘরের ব্যবস্থা করব, আমি দায়িত্ব নিয়ে নিলাম। লোভ করতে হবে, জান্নাতে লোভ করবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, তামাআ মানে কি? লোভ, লালসা। কেউ জান্নাতের লোভে ঘুম থেকে যদি জেগে ওঠে, জান্নাতের লোভে জাহান্নামের আগুনের ভয়ে যারা ঘুম থেকে জেগে ওঠে, গরম বিছানা কনকনে ঠান্ডার মধ্যে ছেড়ে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সো আপনি চাইলেই তাই সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমি, কেউ যদি মিথ্যা পরিহার করে তার জন্য আমি জান্নাতের মাঝখানে ঘরের ব্যবস্থা করে দেব। মিথ্যা ছেড়ে দেন, মিথ্যা পরিহার করেন, মিথ্যা মানুষকে সব দিকে নিয়ে যায়, সবচেয়ে খারাপ দিকে নিয়ে যায় এবং জাহান্নামের দিকে নিয়ে যায়। জেনে শুনে একজন মুমিন কিভাবে নারুল্লাহিয়াল মুকদা, সেই যা আল্লাহর প্রজ্বলিত আগুনে লেলিয়ান শিখায়, ওখানে ঢুকবে কিভাবে, যেখানে জাহান্নামে যেতেই সময় লাগে, মিনিমাম 70 বছর সময় লাগবে জাহান্নামে শুধু পড়তে, তাহলে সেই জাহান্নামে যাবে কখন, আর সেখানে গিয়ে আল্লাহর কাছে আবেদন করবে কখন, আর সুপারিশই বা আসবে কখন? সেই জাহান্নামে যাওয়ার ভয়ে অন্তত জান্নাতের লোভে মিথ্যা ছেড়ে দিন, পরিহার করুন, ব্যবসা বাণিজ্য পরিবারে অথবা যে কোনো জায়গায়, মসজিদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সব মিথ্যা পরিহার করতে হবে, নো মিথ্যা, কোনো মিথ্যা চলবে না, এখন থেকে ছেড়ে দেন ইনশাআল্লাহ ফি খায়ের। তারপরে শেষের কথাটা, আজকের বিষয়বস্তু, রাসূলুল্লাহ সাল্লাম বললেন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, আমি ওর জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় জান্নাতে বাড়ির ব্যবস্থা করে দেব যেই লোকটা আচরণ সুন্দর হবে। দেখেন আগেই বলেছি সালাত, সিয়াম এবং অন্যান্য যে ইবাদতের ক্ষেত্রে আছে এগুলো করেও কাজ হচ্ছে না যদি আপনার আচরণ অসুন্দর হয়, খারাপ হয়। কারণ কতজনের সাথে আচরণ খারাপ করেছেন আপনি তো বলতে পারবেন? আপনি অফিসের বস, বিদ্যুৎ বিল দিতেও কেউ, বিল দিতে যেত কত মানুষ, আপনি ব্যাংকের একজন কর্মকর্তা, তার সাথে মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, তাহলে এক খারাপ আচরণ কয়জনের সাথে করেছেন? যদি 10,000 মানুষের সাথে খারাপ আচরণ করেন সারা জীবনে, এই 10,000 মানুষই গিয়ে নালিশ করবে, আর যদি একজন নালিশ করে ওর কি বিচার হবে না? তো একজনের নালিশে মানুষ জাহান্নামে কেন বেশি দিন থাকবে, ওই একটা ক্যালকুলেশন মনে রাখবেন, জাহান্নামে মানুষ যে কেন বেশি দিন থাকবে, ও যদি একটা দোষ করে একজনের সাথে, তাহলে একজন গিয়ে নালিশ করবে, তো ওই একজনের বিচার তো হবে। এরকম কাজ যদি আপনি 50,000 মানুষের সাথে করেন, 50,000 মানুষের বিচারও ওইভাবেই হবে যেভাবে একজনের বিচার হয়েছে। সাবধান, পরিপূর্ণ প্রতিদান, পরিপূর্ণ শাস্তির ব্যবস্থা করা হবে। 50 জন মানুষকে আপনি হত্যা করেছেন বাংলাদেশের বা দুনিয়ার ফয়সালায়, দুনিয়ার আদালতে
ফাঁসি কয়বার হবে? কেউ দিতে পারবে হিসাব শিকদারি ফাঁসি কয়বার হয়েছে? সাত মামলার আসামি সে, ফাঁসির আসামি নিয়ে সাতজন আর ফাঁসির আদেশ নিয়ে সে দুনিয়া থেকে চলে গেছে, আর ছয়টা বাকি আছে। পৃথিবীর আদালত কি ওটা বাস্তবায়ন করতে পারবে? কিন্তু আল্লাহর আদালত তো মহা কঠিন, ভয়াবহ। সুদ খাইছেন যদি একজনের কাছে, আপনি শুধু বলবেন যে সুদ খাইছি আল্লাহ মাফ করে দাও, ঘুষ খাইছি অফিসে বসে তো ঘুষ খাইছেন, ঘুষ যদি খেয়েছেন যেহেতু আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা পারাপারের সময় গাড়ি পার্কিং সময় যেহেতু আপনি ঘুষ খেয়েছেন, দুই টাকা পাঁচ টাকা করে নিয়েছে, একজনের কাছ থেকে তো নেননি, যতজনের কাছ থেকে নিয়েছেন সবাই সেদিন আল্লাহর আদালতে মামলা করবে, সেদিন আপনি কিভাবে বাঁচবেন? যে জন্য আচরণ যাদের সাথে খারাপ করেছেন, আপনার বাড়িতে তিনজন আছে, আপনি আপনার আপনি আপনার দুই সন্তান আর স্ত্রী আছে, না হলে বাবা মা আছে, তাদের সাথে খারাপ আচরণ করেছেন, একদিন মাপ চেয়ে নেবেন হয়ে যাবে। কিন্তু পুরো দুনিয়ায় যত মানুষ খারাপ আচরণ করেছেন, একদিন ইমাম সাহেব যদি মুসল্লিদের সাথে খারাপ আচরণ করে, সব মুসল্লি কি আল্লাহর আদালতে বিচার করবে না? চাইবে তো, সেদিন কি করবে? কয়জনের কাছে ক্ষমা চাইবে? ক্ষমা হবে, তবে একটা একটা করে। শোনেন, কেউ যদি যাকাত, এটা সহিহ মুসলিমের হাদিস, নতুন অধ্যায়, সেটা হলো যে শাস্তি তো মানুষের হবে, শাস্তি তো মানুষের হবে, যে যা করেছে তার শাস্তি হবে, কিন্তু কেউ যদি যাকাত ফাঁকি দেয়, এ ভিন্ন এক শাস্তি, কিয়ামতের ময়দানেই তাদের শাস্তি দেওয়া হবে। হাদিসের সর্বশেষ শব্দ হলো এর পরে তার বিচার হবে। যতটা গরু ফাঁকি দিয়েছে, সব গরুর যে বাসুর হতো যত দুনিয়াতে, ধরে নেন আজকে 10 বছর আগে আপনার গরু ফাঁকি দিয়েছেন, আপনি জাকাত দেন নাই, তাহলে এই গরুর যতগুলো বাসুর হবে, বাচ্চা হবে, তার বংশ বিস্তার হবে, বিশাল দল আসবে, উটের দল, এই গরুর দল, ছাগলের দল আসবে, ওরা একে একে যাবে, একটার ফাঁকে এভাবে চলবে, কতদিন চলবে তার কে জানে। এই জন্য জাহান্নামে শাস্তি হবে অনেক বিলম্ব, অনেক কঠিন। আর সবগুলো একবারে যদি আল্লাহ মাফ করে দেন, ওগুলো কি থাকবে? থাকবে না। আচরণ মানুষের সাথে ভালো করুন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় তার জন্য ব্যবস্থা করব, তার যার আচরণ সুন্দর। সুতরাং আচরণকে সুন্দর করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আনিল বির, নেকি কাকে বলে, কল্যাণ কাকে বলে, যার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে? নেকির মাধ্যমে জান্নাতে যাবে না, নেকির মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। তো জান্নাতে যাব, যাওয়ার জন্য যে নেকি, নেকি কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন সহজ কথা, যে আল বিররু হুসনুল খুলক। আরে, নেকি মানেই উত্তম আচরণ, নেকি মানেই উত্তম আচরণ। আপনার আচরণ যদি সুন্দর হয়, তাহলে আপনার নেকি অন্যান্য দিক খোলাসা হয়ে গেল। শুধু উত্তম আচরণটাই আপনার পুরো নেকির লিস্ট হয়ে গেল। এবং আল ইসিম, কেডা কোন জিনিস, গুনা কাকে বলে, মা হা কাফি সদরিক, তোমার ভিতরে যেটা নাড়া দেয়, এবং ওয়া কারিহা এই আত্মালি আন্নাস, এটা মানুষের সামনে প্রকাশ হোক। মানুষ পাপ কি প্রকাশ্যে করে, বেহায়া যারা তারা প্রকাশ্যে করে, বিড়ি সিগারেট খোর যারা এরা প্রকাশ্যে পাপ করে, কিন্তু ম্যাক্সিমাম পাপ মানুষ কিন্তু লুকিয়ে লুকিয়েই করতে চায়, লুকিয়েই করতে চায়, এগুলো পাপ লুকিয়ে করতেছে। যেটা এই রাত্রে জেগে জেগে মোবাইলের সাথে আছে, টিভির সাথে আছে, রাত্রে অন্ধকার অথবা দরজা বন্ধ করে দিয়ে পাপ করতেছে, মানুষ জানলে কি বলবে? রাত 12টা বাজে আমি ঘুমাইনি, আমি তো পড়িও না, আমি গবেষণাও করি না, আমি কারোর সাথে কথাও বলি না, বা কথা বললেও অবৈধ কথা বলি, বৈধ কথা নয়, তাহলে কি মানুষ জানলে এটা খারাপ বলবে? এগুলো পাপ। কারো মধ্যে যদি পাপ থাকে, তাহলে বুঝবেন ওর মধ্যে উত্তম আচরণ থাকবে না। আবার বলি, কারণ উত্তম আচরণের একটা সংজ্ঞা আছে, ওটা আপনাদেরকে বলে দিই, নাহলে আপনারা ভাববেন যে ওর আচরণ ভালো, ওর আচরণ ভালো, ওর আচরণ ভালো। একজন মানুষ সকালবেলা উঠে সুন্দরভাবে ফ্রেশ গোসল করে, তারপরে দাড়িগুলো চেঁচে, টাই পরে, প্যান্ট শুট ইত্যাদি পরে অফিসের দিকে যায়, কারোর সাথে তার দ্বন্দ্ব নাই, যার সাথেই দেখা হয় মুরব্বীদের সাথে তাকেই সালাম দেয়, মাঝে মাঝে মসজিদে আসে, আদবের সাথে সালাত আদায় করে আবার চলে যায়, অনেকগুলো গুণ। এই কোয়ালিটির মানুষকে উত্তম আচরণের অধিকারী বলা যাবে কি না? মানে খুলুকুন হাসান বা হাসনুল খুলক, এর সংজ্ঞায় এটা কি হবে মনে রাখবেন। এই ধরনের মানুষ অনেক মানুষ আছে না, আপনাদের সাথে আচরণ ভালো করে, ও নামাজ কালাম পড়ে না কিন্তু আচরণ ভালো, আপনার সাথে কোনোদিন বিয়াদবি করে না, আপনি কিছু বললে তারা শুনে,
ওখানে যাও তো, হ্যাঁ চলে যাই, একবার অবিডিয়েন্ট বয় চলে গেল, মতি অনেক তার গুণ আছে, উত্তম আচরণের সংজ্ঞাটা নিয়ে যাবেন, মনে রাখবেন ইন্নাল আখলাক, নিশ্চয় উত্তম আচরণ হলো হিয়া সামারাতুল ঈমান, তার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। হিন্দুর আচরণ ভালো আপনি মনে করেছেন উত্তম আচরণের অধিকারী হইল না, উত্তম আচরণ মানে তোর জান্নাত, উত্তম আচরণ মানে হচ্ছে ওর নেকি, উত্তম আচরণ মানে হচ্ছে অনেক অনেক নেকি যা মিজানের পালে অনেক বেশি ভারী হবে। আর ওর ঈমানই নাই, ওর আকীদাই ঠিক নাই, আপনি ওকে কিভাবে উত্তম আচরণের ব্যক্তি বলতেছেন? নো, যে প্রতিদিন সকালবেলা উঠে নবীর সুন্নাতকে জবাই করে, আল্লাহর নবী বললেন টাকরি নিচে কাপড় পরলে ও হলো জাহান্নামি, আর আপনি ওকে উত্তম আচরণের ব্যক্তি বলেন কিভাবে? এক, ইয়া সামারাতুল ঈমান, যার মধ্যে পরিপূর্ণ ঈমানের স্বাদ আছে, অধ্যায় আছে। দুই, ওয়াল আকীদাত, যার আকীদা ভালো, ও তো এখনো আঙ্গুলে মানে আংটি পরে আছে, তামার আংটি, ভালো একটা উদ্দেশ্য নেই, মাজা ব্যথা ভালো হয় না, ওটা পরে আছে, ন চলবে না, ওর আচরণ উত্তম না, ওই উত্তম আচরণ উত্তম ভাবে, কিন্তু এই উত্তম আচরণে কিয়ামতের দিন তার কোনো কাজ হবে না। ওয়াল ইবাদাত, তিনটা জিনিস, সামারাতুল ঈমান, ওয়াল আকীদাত, ওয়াল ইবাদাত, এই তিনটা জিনিস, ইবাদত থাকতে হবে, নামাজ কালাম নাই, আচরণ ভালো, এই আচরণ ভালো দিয়ে তেমন কোনো কাজ নেই। সুতরাং আপনারা যারা এখানে আছেন, আপনাদের আচরণকে ভালো করতে চান, তাহলে আগে আপনার ঈমানকে মজবুত করবেন, আপনার আকীদাকে সুন্দর রাখবেন এবং আপনার আমলগুলো ঠিক রাখবেন, না হলে আচরণ উত্তম বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নী মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা, কিয়ামতের দিন আমার সবচাইতে ভালোবাসার পাত্র হবে তারা, ওই ব্যক্তিরা আমার সবচাইতে নিকটে থাকবে এবং আমার কাছে কোনো বৈঠক থাকবে, এই বৈঠকে কাছাকাছি তারা থাকবে, তারাই আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে যাদের আচরণ ভালো তারা আমার পাশাপাশি থাকবে। ওয়াবাদুকুম মিন্নি, তার বিপরীতে হলো আমার থেকে অনেক দূরে তারা থাকবে যাদের আচরণ খারাপ, আচরণ যাদের নষ্ট, এদেরকে কেউ স্থান দেয়নি দুনিয়াতে, কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবে, যা দূর হয়ে যা, তোদের আচরণ খারাপ ছিল মানুষের সাথে, আমার উম্মতের সাথে তোমাদের আচরণ খারাপ ছিল, নো চলবে না, দূরে চলে যাও। ওয়াবাদুকুম মিন্নি, আমা ওয়াবাদুকুম মিন্নি, এবং তাদের প্রতি আমি রাগ করে থাকবো, ইন্না লিল্লাহ, আপনার আচরণের কারণে আল্লাহর নবী আপনার উপর রাগ করে থাকবে, তাহলে আপনি সেই দিন শাফাত পাবেন কিভাবে, হাউজে কাউসারের কাছে যাবেন কিভাবে, যেতে পারবেন না, যেতেও পারবেন না, আর আপনার নিজের তখন একটা আপনার ইয়া থাকবে, অধ্যায় থাকবে যে না আমি এতদিন এই কাজগুলো করেছি, না এখানে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বাদার, হে আবু দার, শোনো, আলা আদুল্লিকা আলা আদুল্লুকা আলা খাসলাতাইনি হুমা আখফু আলা আদ-দহরি ওয়া আকাল্লু ফি মিজানিল হাসানাতি মিন গায়রিহা, শোনো, আমি কি তোমাকে দুইটা বৈশিষ্ট্যের কথা বলবো না, যে বৈশিষ্ট্যটা খুব সহজ এবং হালকা অথচ মিজানের পাল্লাই হবে অনেক ভারী? বালা ইয়া রাসূলুল্লাহ, আবু দার বললেন, হ্যাঁ আল্লাহর নবী আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, আলাইকা বিহুসনিল খুলক, তোমার আচরণকে সুন্দর করো, ওয়া তুলিসাম, তুমি চুপ থাকো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আমিলাল খলাইক বিমিছলিহা, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে এই দুইটার চাইতে উত্তম কোনো কাজ কোনো ব্যক্তি করতে পারে না। মা আমিলাল খলাইক, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো এই দুইটে, চুপ থাকা, চুপ থাকা এবং উত্তম আচরণ আচরণ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাম আবু দারকে বললেন, ইয়া আবু দার, আল্লাহ উনি নিজেই বলছেন, কল আলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহর নবী বললেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো না কেন, আপনি গোপনে দরজা লাগিয়ে আছেন অথবা কোনো মরুভূমিতে আছেন অথবা মহাশূন্যে কোথাও আছেন, তখন আল্লাহকে ভয় করা লাগবে না? ভয় করা লাগবে, ভয় করতেই হবে, হাইসুমা কুন, তুমি যেখানেই থাকো না কেন, হ্যাঁ, ওয়াতবি'ই সাইয়াতাল হাসানা, তুমি যখনই কোনো গুনাহ করবে গুনার পরপরই তুমি বেশি করে নেকি করে ফেলবে, কি হবে,
তামহুহা, এই নেকি দিয়ে ওই গুনাহগুলো খেয়ে ফেলবে। বুঝেননি কথা? এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসলে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি, তাহলে কি হবে আমার? আল্লাহ নবী কোনো কথা বললেন না, আজান হলো, সালাত হলো, সালাত পরে রাসূলুল্লাহ সাল্লাম তার জন্য ঘোষণা দিয়ে দিলেন, এই শোনো, কে বলল তোমাদের দোয়া না ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম। আল্লাহ নবী বললেন, আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল হাসানাতি যুযহিবুন্নাস সাইয়্যাত, নিশ্চয় বেশি বেশি নেকি মানুষের গুনাহগুলো নষ্ট করে দেয়। এই কথা শুনে সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, এটা কি আয়াত আমার জন্য নাজিল হলো? তো জারে না, এটা আমার সকল উম্মতের জন্য। তাহলে যখনই আমরা গুনাহ করব, আমরা বেশি বেশি করে নেকি করব, কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ বলবো, অথবা কোরআন তেলাওয়াত করব, সূরা ফাতিহা পড়ব, উত্তম সূরা, সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ব, তাহলে পরে কি, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো। উত্তম আচরণ করলে দেখবেন যে ফেরেশতাদের দোয়ায় আমাদের গুনাহগুলো আস্তে আস্তে ঝরতে থাকবে, আমাদের গুনার বোঝাটা একদিন হালকা হয়ে যাবে যদি আমাদের আচরণ সুন্দর হয়। যাই হোক, আমাদের কিছু প্রভাব জানার দরকার, যে এর মাধ্যমে কি কি প্রভাব পড়তে পারে। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে এই বিষয়ে, যে উত্তম আচরণের বিষয়ে ছোট্ট দু একটা প্রভাবের বিষয়ে আপনাদেরকে বলার দরকার, যে মানুষের আচরণ যদি সুন্দর হয় তাহলে কি কি প্রভাব পড়তে পারে, কয়েকটা বলবো। যেমন একজন শেখ, সে দীর্ঘদিন এক জায়গাতে বসবাস করত, একটা ডাকাত তার কাছে এসেছে, ডাকাত এসে বলছে যে ভাই বা শেখ, আমি বড় বিপদে পড়েছি, আমি ডাকাত এটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আপনি যদি আমাকে একটু কিছু করতেন, জায়গা দিতেন। তো শেখটা তাকে জায়গা দিলেন, তিন দিন থাকলেন, এই তিন দিন পর্যন্ত তাকে জিজ্ঞাসা করেনি তোমার কি হয়েছে, কোথায় থেকে এসেছে এবং কয়দিন থাকবে। এটা হচ্ছে মুমিনদের আচরণ, মনে রাখবেন। এই আচরণের মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে, আপনার পরিবার চেঞ্জ হতে পারে, এবং এই আচরণের কারণে আপনার অফিস চেঞ্জ হতে পারে। এই আচরণের কারণে ইসলামের মাধ্যমে মানুষকে অন্ধকার যুগ থেকে নিয়ে আলোর পথে নিয়ে এসেছে, শুধু আচরণের মাধ্যমে। ইসলাম এসেছে তিনটা কারণে, দাওয়াত, তরবারি, যুদ্ধ, এবং আরেকটি হলো উত্তম আচরণ। এই তিনটার মধ্যে বেশি যেটা কাজ করেছে, ক্রিয়া হয়েছে, তা হলো উত্তম আচরণের মাধ্যমে। তার প্রমাণ কি? ফাতহে মক্কা, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাম তাদের সবাইকে হত্যা করতে পারতেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে হত্যা করতে পারেন আল্লাহর নবী, যেটা এমনটি বনু কুরাইজার যুদ্ধে তাদের সবাইকে হত্যা করা হয়েছিল, কিন্তু আল্লাহর নবী এমন ফয়সালা দিলেন, আল্লাহর নবী তাকে সাথে, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী বললেন যে না, এটা এমন কিছু করা যাবে না, তা নষ্ট হবে। আল্লাহর নবী কাবা ঘরের সাথে হিলান দিয়ে বসে গেলেন, বসে যাওয়ার পরে ভাবতেছেন কি করবেন। ইতিমধ্যেই আবু সুফিয়ান, মানে বলা যায় তৎকালীন সময় রাদিয়াল্লাহু আনহু, বলতেছি যে তৎকালীন সময় যত যুদ্ধের কূটনীতিক ছিল হচ্ছে আবু সুফিয়ান, রাসূলুল্লাহ সাল্লামের শ্বশুর, তারপরেও সে থামে না, মক্কা বিজয়ের দিনেও এমন কিছু করতে চেয়েছিল। উনি এসে একসময় ইসলাম গ্রহণ করলেন। তারপরে আর একজন বড় ব্যক্তি আছেন, রাসুলের আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসুলের বন্ধু বলা যায়, বন্ধু সুলভ আচরণ করতেন, একই বয়সের ছিলেন দুইজন। সে আব্বাস এসে ভয় করতেছেন, মোহাম্মদের কাছে গেলেই মনে হয় আমাকে মেরে ফেলবে, কি করবেন। আবু সুফিয়ান সাহস দিলেন যে না, মোহাম্মদ তোমার ভাতিজা এমন না, তুমি যাও কাছে দেখো কিছু একটা হবে। গেলেন, আল্লাহ নবী কোনো কথা বলছেন না, গিয়ে বলছে যে মোহাম্মদ, আমি এসেছি, আমি ভুল করেছি, আমি ইসলামে সায়াতলে আসতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেক পরে আল্লাহর নবী এইভাবে হাত বাড়িয়ে দিলেন, এসে গেল, পুরো মক্কাবাসী খুশি হয়ে গেল, বলে দিলেন যাও, মক্কাবাসীকে আমি ক্ষমা করে দিলাম আচরণের মাধ্যমে। একবারে দলে দলে মানুষ তোমার কাছে আসবে, তুমি দেখতে পাবে একদিন, সেই দিন আল্লাহর নবী স্বচক্ষে দেখলেন পুরো মক্কাবাসী ইসলাম গ্রহণ করলো আচরণের কারণে। যুদ্ধ করলে কত মানুষ মরতো, কত মানুষ বাঁচত, যুদ্ধে ধরা পড়লে তাদেরকে আবার হত্যা করা হতো, তাই হতো না, কিন্তু যুদ্ধ না করে আল্লাহর নবী ক্ষমা, আল্লাহর দেওয়া বিশেষ গুণ উনি অ্যাপ্লাই করলেন, কাজে লেগে গেল। আপনারাও ক্ষমা করতে শিখুন। যেই ব্যক্তিটা কিছুই বললেন না, তিন দিন পরে লোকটা পালিয়ে গেছে। আর একদিন তারা নৌকাতে যাচ্ছিল, যাওয়ার পথে তাদের নৌকা নষ্ট হয়, তাদের ফুয়েল জ্বালানি ফুরিয়ে যায়। এক সময় দেখছে যে হঠাৎ এক দল জলদস্যু তাদেরকে তেড়ে ধরেছে, ধরার পরে একে একে সব লুট করা শুরু করেছে, তাদেরকে অন্য নৌকায় স্থানান্তর করতেছে।
তাদেরকে এক জায়গাতে ছেড়ে দিবে মাঝখানে নিয়ে গিয়ে, এই উদ্দেশ্যে মালগুলো নিয়ে নিয়েছে। হঠাৎ করে ওই যে ডাকাত দল ওদের মধ্যে ছিল, এই লোকটা এই তিন দিন এই শায়েখের কাছে ছিলেন, চোখ দিয়ে দেখেই বলছে, এই তোমরা থামো, ডাকাত দল তো, দলের সর্দার, তোমরা থামো, তোমরা এমন কিছু করো না, এদেরকে ছেড়ে দাও, নিরাপদ জায়গাতে পৌঁছিয়ে দাও, মালগুলো সবাই ফেরত দাও। তারা তো আশ্চর্য হয়ে গেছে। এরপরে সে ঘোষণা দিল যে এই লোকের কারণে আমি একদিন বেঁচে গিয়েছিলাম, এই লোকটা আমাকে কিছুই বলেনি, আমাকে বরং সে কষ্ট করে খাইয়েছে, আমাকে পান করিয়েছে, আমাকে জায়গা দিয়েছে, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি আজ থেকে এই অধ্যায় থেকে ফিরে গেলাম, আমি আর কোনোদিন ডাকাতি করব না। শুনেন, আচরণে মানুষকে অনেক পরিবর্তন করতে পারে আচরণ। আপনার এই মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, তাই না? এই ধরনের আপনারা কাজ হাতে নিয়েছেন। আমি শুনেছি একজন ব্যক্তি, বড় ধনী ব্যক্তি, তার কাছে টাকা চাইতে গেছে, তো মসজিদ নির্মাণ করব, কিছু টাকা দেন। তো ধনী মানুষ বলছে, না, মসজিদ নির্মাণের জন্য আমি টাকা দেব না। চলে এসেছে, দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন যাওয়ার পরে বলছে যে টাকা দেন, মসজিদ নির্মাণ করব। তো বলছে যে তোমাকে নিষেধ করেছি না আসতে, আমি টাকা দেব না, টাকা দিব না, মসজিদ নির্মাণের জন্য আমি টাকা দেব না। এই লোকটা শুনে আবার চলে আসছে, একই ব্যক্তি তৃতীয় দিন আবার গেছে, তৃতীয় দিন গেছে, যাওয়ার পরে টাকা চেয়েছে, তো কিছু তো দেন, এত টাকা আছে, আপনার দিলে কিছু হবে, আমরা জানালা করেছি, গ্লাস লাগাতে পারিনি, অথবা এটা করেছি, দরজা লাগাতে পারিনি, এই ধরনের কিছু আপত্তি নিয়ে গেছে। তো রাগ করে এই ধনী লোকটা হাতে থুতু দিয়ে দিয়েছে, যাও, তোমাকে আমি সাতবার বলেছি তুমি আসবা না, আসবা না, তাও তুমি এসেছো। দেখলাম এই লোকটা আচরণ, মনে রাখবেন, এই লোকটা এই থুতুওয়ালা হাত নিজের গায়ে এভাবে মাখতেছে, বলছে যে হাদা হাক্কি আনা ওয়া আইনা হাক্কুল্লাহ, এই থুতু এটা তো আমাকে দিলেন, আল্লাহকে কি দিবেন এখন দেন। এই ধনী লোকটা তার আচরণে মানে এতই অভিভূত হয়েছে, আশ্চর্য হয়েছে, তার হাতটা থুতুমাকা হাত নিয়ে নিজের গায়ের সাথে মুছতেছে আর বলতেছে, যাও আগামীকালকে হিসাব নিয়ে এসো, তোমার মসজিদে যা লাগে আমি সব কিছু দিয়ে দেব। আচরণে মানুষকে অনেক কিছু করতে পারে। হাদিসেও দেখেন, সুমামা বিন ওসাল নামে একজন ব্যক্তি, সে ছিল খ্রিস্টানদের নেতা, সে ওই যে ইয়ামামার যুদ্ধ যেখানে হয়েছিল সেখানকার একজন লোক, সে আসছে, আসার পরে তাকে ধরে নেওয়া হয়েছে, মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে। আল্লাহ নবী প্রথম দিন এসে বললেন, কি খবর ওসাব সুমামা? তখন বলছে যে ইন তাকতুলনি তাকতুল দেমিন, রক্তর প্রতিশোধ নেওয়া হবে, আপনাকেও হত্যা করা হবে, ছেড়ে দেন, আপনার ধন্যবাদ প্রকাশ করা হবে, ছেড়ে দেন। একদিন, দুই দিন, তিন দিন একই কথা বলে। আল্লাহ নবী বললেন, আতলেকুয়ে, ছেড়ে দাও সুমামাকে, চলে গেল। যাওয়ার পরে সে রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবতেছে, মানুষের আচরণ সুন্দর হয়, কিন্তু এত সুন্দর আচরণ হয়। সে গোসল করে এসে আল্লাহর নবীকে বিশাল বড় একটা লম্বা বক্তব্য দিয়েছে, বুখারীর মধ্যে আসছে হাদিসটা, 4327 নম্বর হাদিস। রাসূলুল্লাহ এসে বলছেন যে দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা ছিল মদিনা, এখন আমার সবচাইতে ভালো জায়গা হলো মদিনা। এই চেহারা ছিল সবচাইতে খারাপ, দেখেই রাগ হতো, এখন আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার এর চাইতে ভালো চেহারা আর কেউ নেই। সুতরাং আপনি আমার ইসলামের ছায়াতলে নিন। উনি গেলেন, ইসলাম গ্রহণ করলেন এবং তার পুরো এলাকার জিম্মাদারি নিয়ে নিলেন। ও নিজেই বলল যে বাইতুল মাল আর কাউকে দেবো না ইয়া রাসূলুল্লাহ, সবাই বাইতুল মাল আমার কাছে জমা দিবে, আমি আপনার কাছে এসে জমা দিয়ে যাব। এবং মক্কাকে ঘোষণা দিল, সে তখনই উমরা করার অনুমতি চাইল, সহিহ বুখারীর হাদিস ওখানে আছে, বললেন যে আমাকে অনুমতি দেন উমরা করতে যাব। উমরা করতে গেলেন, যাওয়ার পরে মানুষকে বলছে, এই তুই বেদিন হয়ে গেছিস, তুই তো বেদিন হয়ে গেছিস। তখন বলছে, না, আসলাম তো, আমি বেদিন হব কেন, আমি দিন গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আর কোনোদিন তোমাদের এই এলাকায় আমি আর বাইতুল মাল পাঠাবো না, বাইতুল মাল একমাত্র আমার নবীর পায়ের তলে যাবে, পায়ের কাছে যাবে ইনশাআল্লাহ। এই বলে উনি ঘোষণা দিয়ে দিলেন। দেখেন, আচরণের কারণে পুরো এলাকাটাই ইসলাম গ্রহণ করলো। একজন অসুস্থ ব্যক্তি, মেয়ে মানুষ, তো অসুস্থ ব্যক্তির একজন সেবা করতে গেছে একজন মুসলিম মহিলা, তো গিয়ে বলছেন যে আচ্ছা আমি আপনাকে একটু কোরআন পড়ে শোনাই। তো বলছে যে কোরআন পড়ে শোনালে আপনার অসুখটা একটু ভালো হবে। বলছেন যে আমার একটু পানির দরকার, পানি খাবো, খুব তৃষ্ণা, তাই নাকি? দ্রুত দৌড়ে গিয়ে খুব সুন্দর ঝকঝকে গ্লাসে পানি নিয়ে এসে পানি খাওয়াচ্ছে খ্রিস্টান মহিলাকে, একজন মুসলিম মহিলা, তো পানি পান করিয়েছে। তো পানি পান করানোর পরে কিছুক্ষণ পরে বলছে, আমি আপনাকে একটু কোরআন পড়ে শোনাই, দেখবেন আপনার ভালো লাগবে।
তখন বলছে যে আপা আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার পাওয়া যাবে? সে খুব দ্রুত গিয়ে বাহির থেকে খাবার নিয়ে এসে তাকে দিয়েছে, ব্যাপারে খেয়ে তৃপ্তি সহকারে খেয়েছে। খাওয়ার পরে আবার একই কথা বলছে, আমি আপনাকে একটু কোরআন পড়ে শোনাই, দেখবেন আপনার অসুখ ভালো হবে। তখন এই খ্রিস্টান মহিলাটা বলছে যে আপা আপনার কোরআন পড়ে শোনাতে হবে না, আমি আপনার চেহারায় দেখতে পাচ্ছি কোরআন, আমি এটা দেখেই সন্তুষ্ট হয়ে গেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআন আপনার কাছ থেকে শুনবো না, বরং আমি নিজেই কোরআন পড়া শিখব, আমি ইসলাম গ্রহণ করব। যদি আপনার আচরণ সুন্দর হয়, সর্বশেষ ছোট্ট পয়েন্টটা, যে একজন ইহুদি ফল কিনতে গেছে দোকানে, যাওয়ার পরে বলছে ফল দেন, তো বলছে যে ওই দোকানে যান, ওই দোকানে গেছে, যাওয়ার পরে ফল কিনেছে, ক্রেতা আর একটু সন্দেহ হয়েছে, এই ফলটা এর দোকানেও তো ছিল কিন্তু আমাকে দিল না কেন? ওই ফল নিয়ে এর কাছে আসছে, আচ্ছা এই ফল তো আপনার কাছে আছে, আমাকে দিলেন না কেন? এই দোকানদার বলছে যে আসলে ওই ভাইয়ের কাস্টমার আজকে খুবই কম, আমি কাস্টমার পেয়ে গেছি, আমার আজকে চলবে, তো মনে হলো যে আপনাকে যদি পাঠাই তাহলে ওর কিছু তো হবে, তাই পাঠালাম। ইহুদি বলতেছে যে তুমি মুসলিম তাই না? বলছে যে হ্যাঁ আমি মুসলমান। তখন ইহুদি বলছে যে আসলে ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুঁজতেছি, আসলে এটাই ধর্ম, আমি তোমার ইসলাম নিতে চাই, আমাকে একটু হেল্প করো। সে এসেছিল 1 কেজি ফল নিতে, শুধু আচরণের কারণে সে ইসলাম নিয়ে বাড়িতে গেল। আপনার আচরণের কারণে এভাবে পরিবর্তন হওয়া সম্ভব। আমরা যেন আমাদের কথায় আচরণে সর্বদাই সর্বোত্তম আচরণ আমরা দেখাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যেন এই উত্তম আচরণের বিনিময়ে আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان، اللهم انصر المجاهدين في أراكان، اللهم انصر المجاهدين في أفغان، اللهم انصر المجاهدين في الهند، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا وصالح سائر أعمالنا يا رب العالمين. اللهم اجعلنا من التوابين، اللهم اجعلنا من المتطهرين، اللهم اجعلنا من المصلين، اللهم اجعلنا من الصائمين، اللهم اجعلنا من جنة الفردوس الأعلى يا رب العالمين، يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين. اللهم اغفر لنا وارحمنا وأنت خير الراحمين، اللهم انصرنا وأنت خير الناصرين. اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم تب علينا، إنك أنت التواب، إنك أنت الغفور، إنك أنت الغفار يا أرحم الراحمين، يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا، إنك أنت السميع العليم، وتب علينا، إنك أنت التواب الرحيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.